প্রাইমারি টেট 2017 ফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীকে গণ ইমেল কর্মসূচি চাকরিপ্রার্থীদের খবরে যে ব্যাপারটা উঠে আসছে বন্ধুরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হবে। তার সাথে প্রাইমারি 2014 কাউন্সিলিং কখন হতে পারে সেটা নিয়ে নোটিশ কখন আসতে পারে এবং আপনার প্রাইমারি ইন্টারভিউ লিস্ট কখন আসতে পারে এবং প্রাইমারি 2014 সেকেন্ড লিস্ট এসব নিয়ে পুরো ভিডিওটাতে আলোচনা করা হবে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এই চ্যানেলে নতুন এসেছো এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দাও। তাছাড়া কিন্তু এরকম লেটেস্ট এবং ইনফরমেটিভ আপডেটগুলো কিন্তু মিস করতে পারো। তো এবার দেখে নেওয়া যাক যে খবরে যে ব্যাপারটা উঠে আসছে। রাজ্যে 31 জানুয়ারি নেওয়া হয়েছিল তৃতীয় দফার টেট পরীক্ষা। তোমরা জানো গোটা রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। পরীক্ষা নেওয়ার পর 3 মাস অতিবাহিত হয়েছে, পাশাপাশি রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট শেষ হয়েছে। এই অবস্থায় দুটো টেট 2017 ফল প্রকাশের দাবি জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এই মর্মে গণ ইমেল কর্মসূচি নিয়েছেন তারা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে গণ ইমেল পাঠাবেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য করে ইমেলে লেখা হচ্ছে, তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা 2017 সালের প্রাথমিক টেট প্রার্থী। আমাদের গত 31 জানুয়ারি 2021 সালে 2.5 লক্ষ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার এখনও ফল প্রকাশ হয়নি। দীর্ঘ 4 বছর অধিক সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু আজও নিয়োগ অধরা। চাকরিপ্রার্থীদের দাবি, দ্রুত 2017 ফল প্রকাশ করুন এবং প্রয়োজনীয় শূন্যপদ নিয়োগের ব্যবস্থা করুন। 2017 টেট রেজাল্ট না হলে নতুন টেটের ফর্ম ফিল আপের সুযোগ থাকছে না। এদিকে অনেক চাকরির বয়স শেষের দিকে। আপনি ভোটের আগে জানিয়েছিলেন শিক্ষক নিয়োগ ডবল হবে, আশা করি এই ব্যাপারে আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। 2022-এর শুরুতেই পরবর্তী টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দিন। তোমরা আবার নিচে দেখতে পাচ্ছ সেই লেখা যেটা ওনারা লিখেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। এর আগে নির্বাচনী প্রচার পর্বে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের তৃণমূল সরকার আসলে ডবল শিক্ষক নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীরা আশা করছেন এবারও হয়তো শিক্ষক নিয়োগ জটিলতা দূর হবে এবং বছর বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। তো বন্ধুরা, এই যে পুরো ব্যাপারটা, এটা যেটা খবর উঠে আসছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো। এবার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্রাইমারি 2014 কাউন্সিলিং কী হতে চলেছে। তোমরা জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছেন এবং তার সাথে যে মন্ত্রিসভা গঠন সেটা এখনও সম্পূর্ণ হয়নি। তো মন্ত্রিসভা গঠন সম্পূর্ণ আগে হবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী কে হচ্ছেন এবং আদার্স যে মিনিস্টার, তো সেগুলো কারা কারা দায়িত্বে থাকবেন, তো সেইগুলো সংগঠিত আগে হবে। তো সেগুলো সংগঠিত না হলে কিন্তু রিক্রুটমেন্টই বলো আর যে কোনো ব্যাপারই বলো সেগুলো কোনো কিছু এগোবে না। প্রাইমারি 2014 কাউন্সিলিং 10 তারিখের মধ্যে একটা নোটিফিকেশান আসার কথা। 2 তারিখে ফল প্রকাশ হয়েছে ভোটের, 7 দিনের মধ্যে পজিটিভ ইঙ্গিত আগে আমরা পেয়েছিলাম এপিসি ভবন থেকে। তো এবার যে ব্যাপারটা উঠে আসছে, 10 তারিখের মধ্যে একটা পজিটিভ বার্তা আসার কথা। নোটিফিকেশান এবং কাউন্সিলিং সম্পর্কে খবর কিন্তু 10 তারিখের মধ্যে একটা আসতে চলেছে, সম্ভাবনা আছে। এবার যে ব্যাপারটা বলবো, যেটা আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্ট, তোমরা জানো 10 তারিখের মধ্যে কোর্টের নির্দেশে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। সিট বাড়ার এখন কোনো সম্ভাবনা নেই, তোমরা যারা আশা করছো সিট বাড়বে, কিন্তু বর্তমান পরিস্থিতি উপর লক্ষ্য রেখে অনেক বছর আগে যে সিট ঘোষণা করা হয়েছিল এখন সিট কিন্তু বাড়ানো উচিত ছিল, তাহলে অনেক চাকরিপ্রার্থী কিন্তু চাকরি পেতেন। তাহলে 1:1.4 হিসাবে যদি ডাকা হয়, 20,000-এর বেশি সংখ্যক মানে চাকরিপ্রার্থীকে ডাকা হবে, দেখা যাক কী হয়। এবং প্রাইমারি সেকেন্ড লিস্ট 738 জনের যে কেস পিটিশনার আছেন, তো সেক্ষেত্রে তাদের যে কোর্টের শুনানি, তো সেটা এখনও সম্পন্ন হয়নি। কোর্টের শুনানির পর এই ব্যাপারগুলো ঘটবে এবং এরপর 1216 সিটটা যেটা রাখা আছে, তো সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট বেরোবে, কিন্তু তার আগে কোর্টের রায় ঘোষণা হবে। কোর্টের রায় ঘোষণার পর সেকেন্ড লিস্ট হবে, তার আগে কিন্তু নয়। আর প্রেজেন্ট যে মেরিট লিস্ট সেটা অনুসারে নিয়োগ হওয়ার পরও সেকেন্ড লিস্টের ব্যাপারগুলো আসবে।
तो बंधुरा भिडियो तो यह पर्यन्त ही परवर्ती लेटेस्ट अपडेटर जो चैनल अवश्य सबसक्राइब कर फेसबुक और टेलिग्राम लिंक देवा डेस्क्रिप्शन से जॉइन करते भलो थाकबे सुस्थ थाकबे।